যুক্তরাজ্যে প্রথম হিজাব পরা মুসলিম বিচারপতি রাফিয়া আরশাদ, যুক্তরাজ্যে জাতিগত সংখ্যালঘু পরিবারের এক নারী অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন জীবনে সফল কিছু করে, আর ওই নারীর মতো হতে চায় অন্য নারীরা। এমন হতে কি করতে হবে, অভিভাবকদের এমন প্রশ্ন করে বড় হয়েছেন কিশোরী বয়সের এক মেয়ে। আর ওই মেয়ে যখন মাত্র 11 বছরের বালিকা, তখন স্বপ্ন দেখত জীবনে সে একদিন আইনজীবী হবে। প্রায় 30 বছর পর ব্যারিস্টার হয়ে স্বপ্ন পূরণ হয়েছে ওই বালিকার। তার স্বপ্ন পূরণের সাথে হয়েছেন তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিতা নারী জাজ, তিনি রাফিয়া আরশাদ। 40 বছর বয়স্ক পাকিস্তানি বংশোদ্ভূত রাফিয়া আরশাদ 3 সন্তানের জননী। সম্প্রতি তিনি নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের মিডল্যান্ড সার্কিটের ডেপুটি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি খুশি এবং অন্যান্য মানুষের সাথে আমার সফলতা শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। অনেক নারী ও পুরুষ আমাকে অভিনন্দন জানিয়ে ইমেল করছে। অনেক নারী ইমেলে জানাচ্ছেন তাদের ধারণা ছিল হিজাব পরে ব্যারিস্টার হওয়া যাবে না, জাজ হওয়া তো প্রশ্নই ওঠে না। রাফিয়া আরশাদ জানান, যুক্তরাজ্যের মতো উন্নত দেশের জাজ হতে পারবো জীবনে আমি কল্পনাও করিনি। আমার ইচ্ছা ছিল ভালো আইনজীবী হওয়ার, তা হতে বেশ কয়েক বছর কাজও করে যাচ্ছিলাম। জাজ হতে পেরে পরম আনন্দ উপভোগ করছি বলে মনে করতে পারেন। তিনি আরও জানান, আমার আজকের অর্জন আমার যোগ্যতার চেয়ে বেশি পাওয়া। আমি মনে করি প্রত্যেক নারী তাদের যোগ্যতাকে কাজে লাগানো দরকার, বিশেষ করে মুসলিম নারীদের। যুক্তরাজ্যের মতো দেশে হিজাব পরে সাফল্যের সাথে উচ্চ শিখরে পৌঁছাতে পারবে এমনটা কখনোই ভাবেননি রাফিয়া, তবে তার মনে ছিল দৃঢ় আত্মবিশ্বাস।